রাজ্যের সমস্ত কারিগরি শিক্ষক বন্ধুদের জানায় পবিত্র ঈদের অগ্রিম শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে যে বিষয়ে আলোচনা করব প্রত্যেকটা ভোকেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি চর্চিত বিষয় বা আলোচিত বিষয় সেটা হলো উৎসব ভাতা বা বোনাস কবে পাবো এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আগামী ছাব্বিশ চার দুহাজার বাইশে একটি নোটিফিকেশন কারিগরি ভবন ইতিমধ্যেই প্রকাশিত করেছে এই নোটিফিকেশনে কি বলা হয়েছে এই নোটিফিকেশনে বলা হয়েছে যারা অক্টোবর টু ডিসেম্বর এই তিন মাসের রিখতে পারেননি বা ইউসি জমা দেননি অনলাইনে তাদের জন্য একটি ইউসি জমার কারিগরি ভবন থেকেই প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে সাতাশ চার দু থেকে উনত্রিশ চার দু পর্যন্ত অক্টোবর টু ডিসেম্বর এই তিন মাসের ইউসি জমা করতে হবে এখানে আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে দেখুন দুই নম্বর কলমে সাবমিশন ফর অনলাইন রিকুইজেশন ফর রেকারিং গ্র্যান্ড অনলাইন রিকুইজেশনে রেকারিং গ্র্যান্ডের জন্য রিকুইজেশন করতে বলা হয়েছে তিরিশ চার দু থেকে পাঁচ পাঁচ দু পর্যন্ত এই রিকুইজেশনটি করা যাবে কিন্তু এখানে একটা কথা নিচের দিকে দেখুন লিখে দিয়েছে যারা ট্রেনিং মেটেরিয়ালস এর জানুয়ারি টু মার্চ মাসে গত সে মানে জানুয়ারি টু মার্চ মাসে যারা রিকুইজেশন এর আগে করেছেন তারা কিন্তু ট্রেনিং মেটেরিয়ালস যোগ করতে পারেননি এবার কিন্তু ট্রেনিং যোগ করতে পারবেন এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা এরপরে যে বিষয়টা নিয়ে অত্যন্ত আলোচিত হচ্ছে সেটা হচ্ছে বোনাস কবে পাব বা বেতন কবে হবে বোনাস নিয়ে রকম চিন্তার কোনো কারণ নেই ঈদ দু তারিখে ঈদ ঠিক তার দু তারিখের আগে আপনারা আপনাদের নির্ধারিত যে বোনাসটি পান সেটা ঠিক পেয়ে যাবেন কিন্তু যে বেতন যেটা হবে এই বেতনের মাধ্যে বেতনের সঙ্গে আপনাদের বোনাসটি অ্যাড হয়ে যেতে পারে এটা সূত্রে মার্বত খবর বেতনটি ঠিক ঈদের আগেই এবার বেতন হবে বেতনের সঙ্গেই আপনাদের বোনাস অ্যাড হতে পারে অর্থাৎ দু তারিখের আগে আপনারা বোনাস পাবেন এই নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কারণ নেই সূত্র মারফত আমরা খবরটি পেয়েছি এই ছিল ভোকেশনাল বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমার চ্যানেলের এই খবরটি যদি আপনাদের রকম প্রয়োজনে আসে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অন করে দেবেন যাতে ভোকেশনালের সমস্ত বিষয় আপডেট আপনার আগে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে ঈদ আনন্দেই কাটান